ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধা বঞ্চিতদের মাঝে পূজা বস্ত্র বিতরণ। এসো এগিয়ে যাই মানবতার কল্যাণে, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসবের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সুবিধা বঞ্চিতদের মাঝে পূজা বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানবিক সংগঠন আলোর পথে এর মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই উপলক্ষে জেলা শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা সোপানুল ইসলাম। এ সময় তিনি বলেন, উৎসব এই আনন্দ ঘন সময়ে কেউ যাতে উদাস না থাকে, মানুষ হিসেবে এটাই আমাদের কাম্য। আলোর পথে সংগঠন পূজা উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফোটাতে যে উদ্যোগটি গ্রহণ করেছে তা হৃদয় ছুঁয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এটাই কামনা। সকলে মিলে ধর্ম ও বর্ণ নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ ও সুন্দর সমাজ গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ সংসদের সভাপতি জসীমউদ্দিন ব্যাপারী, আলোর পথে সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ নুরুল হুদা পাভেল, সাধারণ সম্পাদক পুষ্পেন ভৌমিক, যুগ্ম সম্পাদক তাহসিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোকন সাহা। পরে অতিথিবৃন্দ 50টি পরিবারে পূজা বস্ত্র হিসেবে শাড়ি প্রদান করেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।